হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা জেনে নেব যে বেঁচে ফেরার গল্প, যে সে বাঘের মুখে পড়ে এসে নিজেকে কীভাবে বাঁচিয়ে নিয়েছে তার মুখ থেকে সম্পূর্ণ গল্পটা আমরা আজকে শুনে নেব। তো ফ্রেন্ড চলুন আপনাদের সাথে তার আলাপ করাই। আপনি যে জঙ্গলে গিয়েছিলেন, আপনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা আপনাদের হলো কীভাবে একটু আমাদের দর্শক বন্ধুদের যদি বলেন। আমার মানে চারজন আমরা গিয়েছিলাম, রেস্টি ছিল, রেস্টি থাকার মধ্যে আমরা গেছি কি মাছটা ধরছি, ধরতে ধরতে তখন বেলা চারটে চারটে এরম বাজে। আপনাদের কতজন মিলে গিয়েছিলেন? চারজন। বাড়িটা কোথায় এটা? এটা জায়গাটার নাম কি? এটা হচ্ছে মানে আমলাবেতি সত্যনারায়ণ, আমলাবেতি এক নম্বর বালি অঞ্চল। আচ্ছা, এক নম্বর বালি অঞ্চল। আমলাবেতি বালি এক নম্বর অঞ্চল। জঙ্গলে গিয়েছে, পাঁচ ছিল? হ্যাঁ, পাঁচ ছিল। এবার পাশ থাকার মধ্যে আমরা ধরতে ধরতে এখন হঠাৎ আমার বাঁ দিক থেকে মানে ঝপ করে লাফ দিয়ে পড়লো, বলে আমি মানে আমি আর কিছু বলতে পারিনি। ওরা তিনজন ছিল, তিনজন মানে ওরা হঠাৎ লাঠি টাঠি দিয়ে মানে আমার বেটকে দেয়। একসাথে গিয়েছিলাম? একসঙ্গে। একসাথে খেলা জাল নিয়ে গিয়েছিলাম, ছোটো ছোটো চিংড়ি মাছ ধরতে, ছোটো ছোটো চিংড়ি মাছ ধরতে। এইবারে ওরা ছড়িয়ে নিয়ে আমার বাড়ি নিয়ে এসলো। বাড়ি নিয়ে আমার এই বালি দু নম্বরে তোমার এই যে ডাক্তার ছিল, সেই ডাক্তারের কাছে নিয়ে গেল অনিল। খোলাখালি তোমার ভিতরে, খোলাখালি ভিতরে ঢুকে ওখান থেকে ওই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার নিয়ে মানে এক মাস চিকিৎসা হওয়ার পরে তখন একটু ভালো ছিলাম। কোন জায়গাটা ধরেছিল আপনাকে? বাহাতে, এই যে দাগগুলো, এই দাগ, এই দাগ, এই দাগ। আর এখানটা কি নখ বসিয়েছে? এই ব্যান্ডেজ করে নিয়ে গেলো, নিয়ে ডাক্তার কানে গেলাম। গিয়ে ওখান থেকে ডাক্তার দেখে টিকে বললো যে আমার এখানে রাখা যাবে না, ওরা বাড়ি নিয়ে যাও, আমার বাড়ি থেকে আমি চিকিৎসা করো। বা ওরা নিয়ে এলো, আমি বাড়ি এনে চিকিৎসা করি। তো আপনাকে ধরার আগে আপনি বুঝতে পারেননি যে বাঘ আসছে, বা আপনারা তো বুঝতে পারেননি যে বাঘ আসছে? বা বুঝতে পারে, একদম বুঝতে পারে। আর ওরা চার তিনজন ছিল তাও বুঝতে পারে না। আমি গলি থেকে নৌকর গলি থেকে জাল পাচ্ছিলাম, একদম পুরো ভেতরে খাড়িতে ঢুকে গেছি, খাড়িতে ভেতরে। আপনি আপনি ওখানটা কি একা ছিলেন? ওখানটা আপনি একা ছিলেন যেখানে জাল পাচ্ছিলেন? হ্যাঁ, না আমরা চারজনে একই নৌকায়। হুম, চারজনে এক নৌকা, আমি গলিতে জাল পাচ্ছি আর একজন লোকে ধরছে, আর পাশে একজন আছে, আর আমার পাশে একজন আছে, এরকম পাশে একজন আছে। সে মানে হঠাৎ মানে বলে দেয় বাঘে ধরেছে, শিগগিরি মানে নিরদার বাঘে ধরেছে, মানে শিগগিরি তোমার লাঠি দিচ্ছে। আর ওরা ওই মানে মাঝিটা বেশি শক্ত ছিল। আচ্ছা, ও বুটে নিয়ে যেখানে মানে মারিয়েছে মালিকের সঙ্গে ছেড়ে দিয়ে দিলে আমি নদীতে মানে এক হাত দিয়ে এরকম ডালে ধরেছে, আর ওরা মানে সঙ্গে সঙ্গে আমার টেনে তুলে তোমার নিয়ে গেছে। আপনার যে দুর্ঘটনাটা যেটা হয়েছে, কতদিন আগে হয়েছে? এখান থেকে 15-16 বছর আগে। 15-16 বছর আগে? এখন আপনি জঙ্গল করেন? না, এই 6 বছর ছেড়ে দিয়েছি। এখন আর জঙ্গলে যান না? আগে আপনি তো জঙ্গলেই করতেন? জঙ্গলেই করতাম খালি। আমরা চারজন এই 15-16 বছর এক সমান মানে জঙ্গলে করতাম। মিনিমাম আপনি থেকে কত বছর ধরে জঙ্গল করে আসছেন? তা 25-30 বছর মতন জঙ্গল করছে। এখন 75 বছর বয়স, এখন 75 বছর বয়স, মানে 25-30 বছর আমি জঙ্গল করছি। তো ফ্রেন্ড, ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে পরের ভিডিওটি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।